তো ফরিদবনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটাতে গোল্ড কি হবে ওই দিনে ডিটেলস আলোচনা করেছিলাম সিগন্যাল। তো আজকে কি হতে পারে গোল্ড মার্কেট, এটা নিয়ে আলোচনা করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে বা আপনারা যদি প্রফিট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, কারণ আপনাদের একটি কমেন্ট দেখলে আমার ভিডিও করার আরও ইচ্ছা আগ্রহটি বেড়ে যায়। তো চলুন তাহলে, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরিদবনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করতে ভুলবেন না। এটি ছিল আমাদের একটি অ্যানালাইসিস এবং এই অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট ওইভাবেই গিয়েছে এবং আমি টেলিগ্রামে আপনাদের সাথে শেয়ারও করেছি কোথায় এন্ট্রি নিলে প্রফিট হবে, সিগন্যালটি শেয়ার করেছি এবং মার্কেট কিন্তু ঠিক এইভাবে মার্কেট কিন্তু চলে আসছে। অলরেডি একটা জিনিস খেয়াল করে দেখুন, এই ইন্ডিকেটরটি নিয়েও আমি আলোচনা করেছি। তো এই ইন্ডিকেটর স্ট্রং একটা সিগন্যাল দিয়েছিল গোল্ড মার্কেটে এবং সেই অনুযায়ী মার্কেট বিশাল বড় একটা মুভ করেছে। তবে এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে ব্লু কালার যেই ট্রেনটি আছে এই ট্রেনের উপরে কিন্তু মার্কেট আছে। এই যে এখানে দেখুন, এই ট্রেনের উপর দিয়ে মার্কেট গিয়েছে, এর মানে হচ্ছে আপ ট্রেনটি একদম স্ট্রং ছিল যার কারণে মার্কেট আপের দিকে গিয়েছে। এখন এই পজিশন থেকে এখানে 21.77 এর পরে এই পজিশনটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু দুর্বল হয়েছে মার্কেট। এই দুর্বলটা হচ্ছে আপ ট্রেন্ডটা দুর্বল হয়েছে, যেমন এখানে উপর দিয়ে মার্কেট গিয়েছে ক্যান্ডেলগুলো, এখানে এসে দুর্বল হওয়ার পরে এর আপের যে গতিটা সেই গতিটা কিন্তু পড়ে গিয়েছে। এখন এই মার্কেটটি নিচের দিকে চলে আসছে। তো এখন আমরা বুঝতেই পারছি যে আপ ট্রেন্ডটি দুর্বল হয়ে আসছে আর এখানে একটি সুন্দর একটি সিগন্যাল ক্রিয়েট হবে, আর সিগন্যাল ক্রিয়েট না হলেও দেখা যাচ্ছে মার্কেট ডাউনের দিকে যাবে এবং ডাউনে যাওয়ার চান্সটি আছে। এগুলোতে দেখুন কোনো জায়গায় কিন্তু কোনো প্রকার ব্লু কালারের নিচে কিন্তু মার্কেট ছিল না, উপরে ছিল যার কারণে মার্কেট স্ট্রং ছিল। তো এটি দেখে আমরা একটু শিওর হতে পারি যে মার্কেট আজকের দিনে মার্কেট ডাউনের দিকে যাবে, মার্কেট যদি আপেও যায় তারপরও মার্কেট ডাউনের দিকে আসবে। আমি পয়েন্টগুলো বলে দেবো পরে একদম ভিডিওর শেষে, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আমি জাস্ট মার্কেটের কি অবস্থা হয়ে আছে হালগতি এটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপর এই মুভিং অ্যাভারেজ যেটি আছে এটি আপনারা জানেন, এই মুভিং অ্যাভারেজ অনুযায়ী এখানে যে মুভিং অ্যাভারেজটি ছিল সেই মুভিং অ্যাভারেজটি অলরেডি পার করে মার্কেট কিন্তু নিচে চলে আসছে, তার মানে আপে কিন্তু এ যেতে পারছে না, মার্কেট নিচে চলে আসছে। তো এখন এ মার্কেট আরও ডাউনের দিকে আসবে এবং যদি আমরা খেয়াল করি যে 30 মিনিট অনুযায়ী এখানেও কিন্তু একটা ক্রসিং হয়ে আপ যেই লেভেলটি ছিল সেটা কিন্তু ভেঙে নিচের দিকে চলে আসছে এবং স্টকেস্টও দেখুন এখানে একদম নিচের দিকে চলে আসছে, তার মানে মার্কেট এখন আজকের দিনে মার্কেট নিচের দিকে আসবে এটাই বোঝা যায়। এরপরও এখানে সাপ্লাই ডিমান্ড অনুযায়ী দেখা যায় যে এখানে আমি আরেকটা ইন্ডিকেটর সেট করেছি, সেই ইন্ডিকেটর অনুযায়ী আপ ট্রেন্ডটি একদম দুর্বল হয়েছে, উপরে একটা অলরেডি সিগন্যাল দিয়েছে সেই অনুযায়ী কিন্তু মার্কেট ডাউনে চলে আসছে। হ্যাঁ, তো মোটামুটি যতগুলো সিগন্যাল আছে সবগুলো সিগন্যাল অনুযায়ী এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী মার্কেট ডাউনের দিকে চলে আসছে। এখন এই যে ডাউনের দিকে যে আসছে এটি কতদূর পর্যন্ত ডাউনে আসতে পারে এটি হচ্ছে মেইন পয়েন্ট, কারণ অ্যাভারেজও মার্কেট আপে যাবে বাট কতদূর পর্যন্ত ডাউন আসতে পারে এটি হচ্ছে মেইন হিসাব। তো এটি আজকে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কতদূর পর্যন্ত মার্কেট ডাউনে আসতে পারে। তো অ্যাকচুয়ালি আজকের দিনে বেশি ডাউনের দিকে আসবে না, আসলেও খুব অল্প আসবে, 50% পর্যন্ত হয়তো আসতে পারে, আপনার 21-20 পর্যন্ত হয়তো আসতে পারে অথবা 21-30 পর্যন্ত একটা লেভেল আছে, এই লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে। দেন 21-30 যদি পার করে সেই ক্ষেত্রে মার্কেট আরও ডাউনের দিকে চলে আসবে এবং এখানে একটা লেভেল আছে 21-30 পর্যন্ত সর্বোচ্চ মার্কেট আসতে পারে, দেন এখান থেকে মার্কেট আবারও ব্যাক করবে। তাহলে আমাদের যদি সেল এন্ট্রি নেই, সেল এন্ট্রি নিলে আমাদের যেটা করতে হবে 75 পর্যন্ত আমরা এসএলটা দিতে পারি। আমি জাস্ট এসএল কোথায় হবে এটি আমি বলে দিচ্ছি, এসএলটি হবে আপনার 21.75 যদি আপনারা সেল এন্ট্রি নেন সেই ক্ষেত্রে, আর বাই এন্ট্রির ক্ষেত্রে হবে এসএল 30। আপনারা যেখানে এন্ট্রি নেন এটা একটু লং হয়ে যাবে বাট ওই টাইপের কোনো নেবেন না, 21.30 হচ্ছে আপনার বাই এন্ট্রির ক্ষেত্রে এসএল হবে এটি, আর এটি হচ্ছে সেল এন্ট্রির ক্ষেত্রে 21.75, বাই এন্ট্রির ক্ষেত্রে 21.30। তো এই পয়েন্টটা আপনারা মনে রাখবেন, তাহলে আজকের দিনে আপনাদের ভালো একটা প্রফিট হবে। আর অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন, আর যারা ভিআইপিতে জয়েন করতে চাচ্ছেন অবশ্যই ইমেল করবেন অথবা স্কাইপিতে টেক্সট করবেন। আর একটা কথা বারবার করে বলে দিই, আপনারা কেউ কখনোই
মানে সিগন্যাল দেওয়ার জন্য কোনো প্রকার পেইন দেবেন না, কারণ আমি কোনো সিগন্যাল শিওর না হয়ে কোনো সিগন্যাল দিই না, হুটহাট করে কোনো সিগন্যাল দিই না। একটা সিগন্যাল আমার এন্ট্রি নিতে অনেক সময় লাগে, প্রায় দেখা যায় কয়েক ঘন্টা ধরে আমার অনেক কিছু চিন্তা করে দেন এন্ট্রিগুলো নিতে হয়। তো ধন্যবাদ সবাইকে ফরিদ বলার সঙ্গে থাকার জন্য।